এই যে জুস হ্যাঁ হ্যাঁ জুস উইল ইউ গেট মি আ গ্লাস অফ জুস আচ্ছা উইল ইউ গেট মি গ্লাস মানে হচ্ছে তুমি কি আমাকে এক গ্লাস জুস দিবে এখানে গেট মি আ গ্লাস অফ কফি গেট মি আ গ্লাস অফ জুস গেট মি আ বার্গার গেট মি আ পিৎজা এই সব কিছু হচ্ছে দেওয়া ক্ষেত্র তুমি কি আমাকে দিবে কিনা এটা জানতে চান আপনি যখন তখন আপনি বলতে পারেন তাহলে আমি যদি বলি আপনি আমাকে শপিং করাবেন এটা তো আর গেট হবে না তাই না না তখন আমি বলবো জাস্ট গেট আউট মানে বের হয়ে যান আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে পেয়ে গিয়েছি আমরা মিতুকে মানে যার গুণগান সে তো গাইবেই স্বাভাবিক বিষয় যে মুরগি ডিম পারে সেই মুরগি কক কক করে আপনি কি মুরগি নাকি অভিনয় করতেছেন মাত্র মোটেও না বল আচ্ছা ধরেন ঘুম থেকে ওঠা হ্যাঁ কি বলি বলে ওয়েক আপ না আচ্ছা গেট আপ ফ্রম দ্য স্লিপ বেড গেট আপ ফ্রম দ্য বেড আচ্ছা গেট আপ ফ্রম দ্য বেড মানে হচ্ছে ঘুম থেকে ওঠা এখানে গেট আপ একত্রে বসার কারণে একটা ডিফারেন্ট মিনিং দিয়েছে এবং গেটের কিন্তু 45 মিনিং আছে যে 45 মিনিং আজকে দেখে আমরা কতগুলো মিথ জিজ্ঞেস করব কতগুলো এক্সপ্লেইন করতে পারি আচ্ছা আমার যতগুলো মনে আছে আমি করতে পারছি কতগুলো বলবো হ্যাঁ গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা আপনার ফোনের এসএমএস অংশ আপনার গার্লফ্রেন্ড দেখে ফেললো ফেললো তখন ধরেন বললো নাও আই গট ইউ হ্যাঁ নাও আই গট ইউ মানে এবার তোমার ক্ষমা আছে আমি তোমাকে ধরছি এইবার আমি এইবার বুঝতে পারছি কেন তুমি আমার সাথে ঝগড়া করো কেন তোমার পাসওয়ার্ড চেঞ্জ করো নাও আই গট ইউ মানে আমি এবার বুঝতে পারছি কেন তুমি আমার সাথে ঝগড়া করো ওই যে আমি তোমাকে বুঝতে পারছি আই গট ইউ গেট ইউর পাস ফ্রম গট নাও আই গট ইউ আচ্ছা যদি অনেক সময় শুনি না যে আই গট দ্য এয়ারপোর্ট ইউ গট দ্য এয়ারপোর্ট ও আচ্ছা ইউ গট দ্য এয়ারপোর্ট আমি এয়ারপোর্ট পেয়ে গেছি মানে কিনে আপনি এয়ারপোর্ট কিনতে পারবেন না বাংলাদেশ সরকার এটা বিক্রিও করবে না আপনি চাইলে ভিন্ন একটা টার্মিনাল ব্যবহার করতে পারেন বা বানাতে পারেন সেটা ডিফারেন্ট ইস্যু আচ্ছা আই গট টু দ্য এয়ারপোর্ট অথবা আই গট এয়ারপোর্ট এটা মানে হচ্ছে আমি এয়ারপোর্টে পৌঁছেছি ডিড ইউ গেট দ্য এয়ারপোর্ট তুমি কি এয়ারপোর্টে পৌঁছেছো সেখানে পৌঁছানোর ক্ষেত্রে গট অথবা গেট রিচের পরিবর্তে গেট ব্যবহার করতে পারবেন আপনি ভাই আচ্ছা অনুষ্ঠান বলি না যে ধরেন আমি আপনাকে টেক্সট করলাম আপনি আমার টেক্সট সিন করলেন না আপনাকে হ্যাঁ হ্যাঁ বুঝছি বুঝছি টেক্সট তো করবেন আপনি তারপর ধরেন ফোন দিয়ে বললাম যে ডিড ইউ গেট মাই আচ্ছা ডিড ইউ গেট মাই মেসেজেস অথবা ডিড ইউ গেট মাই ফোন অথবা মেইল আচ্ছা এটা কি পেয়েছো তুমি কি আমার ফোনটা পেয়েছো তুমি কি আমার এসএমএস দেখেছো ডিড ইউ গেট ইট তুমি কি পেয়েছো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি আমরা এবং গেটটা দেখেছো ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন যে আপনি কোন সিচুয়েশনে এটাকে ব্যবহার করছেন বুঝতে পারছেন আপনি এখন থেকে আমার এসএমএস না দেখলাম বলবো ডিড ইউ গেট মাই ইয়া ডিড ইউ গেট মাই এসএমএস আই এম বলবো নো ওয়ে প্রশ্নই উঠে না আচ্ছা তারপর কি আচ্ছা যেটা আপনি আমাকে সব সময় বলতে থাকেন যে আমি বলি না যে গেট ওভার ইওর শেম ইন অর্ডার টু লার্ন ইংলিশ এটা হচ্ছে যে আপনি আপনার যেমন আমাদের মধ্যে কিন্তু অনেক ভয় থাকে লজ্জা থাকে আমাদের মধ্যে অনেক মানে ওই লজ্জাটাই লজ্জার কারণে কিন্তু আমরা শিখতে পারি না সো আপনার লজ্জা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে গেট ওভার মানে ওইখান থেকে বের হয়ে আসুন আপনি বুঝতে পেরেছেন তারপরে অনেক সময় ধরেন যে এই যে জুস হ্যাঁ হ্যাঁ জুস উইল ইউ গেট মি আ গ্লাস অফ জুস আচ্ছা উইল ইউ গেট মি আ গ্লাস মানে হচ্ছে তুমি কি আমাকে এক গ্লাস জুস দিবে এখানে গেট মি আ গ্লাস অফ কফি গেট মি আ গ্লাস অফ জুস গেট মি আ বার্গার গেট মি আ পিৎজা এই সব কিছু হচ্ছে দেওয়া ক্ষেত্র তুমি কি আমাকে দিবে কিনা এটা জানতে চান আপনি যখন তখন আপনি বলতে পারেন তাহলে আমি যদি বলি আপনি আমাকে শপিং করাবেন এটা তো আর গেট হবে না তাই না না তখন আমি বলবো জাস্ট গেট আউট মানে বের হয়ে যান আচ্ছা অনেক সময় বললি না যে গেট টুগেদার আচ্ছা গেট টুগেদার মানে হচ্ছে একত্রিত হওয়া যেমন আমরা একত্রিত হয়েছে আলফি সহ সো এই যে একত্রিত হয়েছে আমরা এটাকে আমরা বলবো গেট টুগেদার মানে হচ্ছে একত্রিত হওয়া আবার যদি বলি ধরেন যে আমরা আবার একত্রিত হব এটাকে কি বলবো উইল 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 গেট টুগেদার না গেট টুগেদার হবে না এটা তো মানে ডিফারেন্ট কিছু একটা হবে উইল মিট अगेन উইল মিট अगेन কিন্তু এখানে গেট টুগেদার তো হবে না ওকে যেমন ধরেন ধরবো কি ধরবো আপনার আমি আপনার এই ঘড়িটা পেয়েছি হ্যাঁ পেয়েছি আই আই গট ইওর ওয়াচ হ্যাঁ আই গট ইওর ওয়াচ মানে এটা তো আমি ধরে ফেলেছি এরকম না আমি আপনার এটা পেয়েছি আই এম লুকিং ফর মাই ওয়াচ হেই ডিড ইউ গেট ইট ইয়েস আই গট ইট মানে আমি এটা পেয়েছি আমি আমার ঘড়িটা হারিয়ে ফেলেছি কোনোভাবে পাচ্ছি না পার্টিতে এসে গেট টুগেদার এসে
তখন মিতু বলল ইয়েস আই গট ইউর ওয়াচ আমি আপনার ওয়াচটা পেয়েছি এই পাওয়ার ক্ষেত্রে আপনি গেট ব্যবহার করতে পারবেন এখন আপনার হোমওয়ার্ক দিলাম আপনি আমাকে কিছু বলেন কি কি হতে পারে আমরা এই গেটের ওয়ার্ডটা নিয়ে কিন্তু মানুষজন অনেক কনফিউজ এই জন্য ভিউয়ার্স ভিডিওটা কি করবে শেয়ার করে দিবে যাতে করে অন্যরা দেখতে পারে শিখতে পারে এবং আপনারা যতগুলো শিখলেন ততগুলো আমাদের কমেন্ট সেকশনে লিখে ফেলবেন যাতে করে কখনো না ভুলেন তাই তো এবং চেক করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে আসসালামু আলাইকুম